হ্যালো বন্ধুরা, শৈল লুকু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা, আর এখন থেকেই আমার ব্লগটি স্টার্ট করছি। এই যে দেখে নাও, আমার মেয়ে আমার হাজব্যান্ড করে চলে এসেছি স্টেশন। আজকে আমরা বাপের বাড়ি যাবো, তাই চলে এসেছি। বাড়ি থেকে দেখাতে পারিনি, কারণ তাড়াহুড়ার মাধ্যমে ছিলাম। তাই আমরা স্টেশনে এসেই আমার ব্লগটি শুরু করছি। তো স্টেশনটি দেখে নাও তোমরা। এখান থেকে আমরা খড়গপুর যাব, ট্রেন আসছে না, ট্রেনে নিলেই চলে যাব। তো দেখতে পাচ্ছ, এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এখন আমরা খড়গপুর যাব। তো দেখতে পাচ্ছ, আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি, আর এখন আর কোনো ট্রেন নেই, তাই মনে হচ্ছে বাসে যেতে হবে। চলো এখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমার মেয়ে, তো আমরা এখন যাচ্ছি, আমার যাচ্ছি। ফল দোকানে চলে এসেছি, এখানে কিছু ফল নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ, আমরা এখন চলে এসেছি, আর তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটু মাঠের দিকে বেরিয়েছি, কিছু একটা শর্ট ভিডিও করে নেব, তারপরে কথা হচ্ছে। তো আমি শর্ট ভিডিও করতে গেছিলাম, শর্ট ভিডিও হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ, আমি ড্রেসটি চেঞ্জ করে নিয়েছি। বাড়িতে এসে দেখি মা বাবা ভাই বোন আমার মেয়ে হাজবেন্ড কেউ নেই, সবাই চলে গেছে মাঠে। ওইখানে বাদাম লাগানো হচ্ছে, আর আমিও যাব ভাবছি। তো চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি এখন। এই যে দেখে নাও, এই বাড়িগুলোই সব বাদাম লাগানো হবে। ওই যে দেখতে পাচ্ছ, টানছে ওই মেশিনটায়। পাচ্ছ, এখন বিকেল হয়ে গেছে, আর এখন বাদাম লাগানো শেষ হয়ে গেছে। আমার মেয়ে বাড়ি চলে গেছে, আর আমি আর ও করে এখন আমরা দুজনে বাড়ি চলে যাব। তো দেখতে পাচ্ছ, আমরা বাড়ির পাশাপাশি চলে এসেছি। তো এই দেখো, আর এই যে ধান বীজ লাগানো আছে, তারপরে ধানটি রোয়া হবে।
আমরা ধান রোয়া বলি, তোমরা কি বলো জানি না, দেখে নাও। তো দেখতে পাচ্ছ আমি এখন বাড়ি চলে এসেছি, আর এই দেখো আমার বোন মেয়ে ওরা দুজনে ফোন দেখছে। তো ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।